গুড মর্নিং, চলে আসলাম। তো তোমরা সবাই কি করছো? সবাই নিশ্চয় কাজ বাজ করছো, আমিও কাজ করছি। দেখো এখানে এখানে রান্না হচ্ছে, শুক্তো বড়ি দিয়ে, সজনে ডাটা দিয়ে শুক্তো হচ্ছে। এখানে ডিম ডিম একটা সেদ্ধ, কেন বলো তো ডিম সেদ্ধ হচ্ছে একটা, কারণ আজকে দেখো আজকে ডিম সেদ্ধ করেছি, ডিমের ঝোল রান্না করব। কিন্তু মেয়ে সকালে ডালিয়া খেয়ে ড্রয়িংয়ে গেল, তো মেয়ে বলছে কি দিয়ে খাবো, পাশের বাড়িতে আওয়াজ হচ্ছে দেখো, তা মেয়ে বলছে কি দিয়ে খাবো, তো ওখান থেকে একটা ডিম দিয়ে মেয়েকে ডালিয়া খাওয়ালাম, আর একটা এক্সট্রা ডিম মানে বসালাম। তাই শুক্তোটা তোমাদের কাদের কাদের ভালো লাগে? আমার খুব ভালো লাগে। আমার মেয়ে মানে কি বলতো, অনেকদিন ধরে বলছে মা ডাটা খাবো ডাটা খাবো, তা এখন তো আর সজনে ডাটা ছাড়া সেরকম ডাটা পাওয়া যায় না। তাই সজনে ডাটা কালকে আমার হাজবেন্ড নিয়ে এসছে, তা আজকে শুক্তো করছে, ঘরে সব কিছুই ছিল। আমার হাজবেন্ড খুব ভালোবাসে। আর আমার আর একটা জিনিস দেখো, এই কচু, এই কচু আমার হাজবেন্ড, আমার হাজবেন্ড কি বলতো কচু লতি, তারপর তোমার কি বলে ভাড়ালি, তারপর হচ্ছে মোচা, এগুলো খেতে খুব ভালোবাসে। কিন্তু এগুলো তো খাটনি, সেটা তো বুঝতে পারছে না, যে বলে দিলাম যে আমার খেতে ভালো লাগে হয়ে গেল, কিন্তু খাটনিটা কে দেখবে বলো। এগুলো করতে খাটনি করতে খুব ইয়ে সময় লাগে ভীষণ ইয়ে। তা আমি একটা কথা তোমাদের কাছে জানতে চাই, যে এইটা তোমরা কে কে খেয়েছো, এই কচু মান কচুই বলে, তা আমি তো এটাকে তোমার হচ্ছে ওই রসুন ফোড়ন দিয়ে ভাজা ভাজা একটু কুচিয়ে নিয়ে গ্রেট করে নিয়ে রসুন ফোড়ন দিয়ে কেমন সর্ষে বাটা দিয়ে একটা রেসিপি জানি, আর হয়তো ভাতে সেদ্ধ দেয় এরকম। তোমরা কি করে খাও? মানে হয় না যে হচ্ছে কি বলতো, যে পাঁচটা মানুষ বসলে এক জায়গায়, যদি পাঁচটা মানুষ বসে থাকে সেখানে যদি একটা একটা জিনিস নিয়ে আলোচনা হয়, দেখবে তুমি বলবে আমি এভাবে রান্না করি, ও বলবে আমি না এইভাবে রান্না করি, এই করে করে পাঁচটা জিনিস শেখা হয়ে যায়, একটা জিনিস দিয়ে পাঁচ রকম রেসিপি শেখা হয়ে যায়। তা আমিও তোমাদের কাছে জানতে চাই যে এই কচু দিয়ে তোমরা কি খাও, কিভাবে কিভাবে রান্না করো। আমি তো বলেই দিলাম যে আমি রসুন ফোড়ন দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে এটা করি, আবার সর্ষে বাটা দিয়েও করি, মানে সে ঘষা কচু ঘষা বলে সেটা। তোমরা কি করে খাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি এটা আজকে করব না। তো তোমরা যে আমাকে যেরকম ভাবে জানাবে আমি তাদেরটাই করে দেখব, কেমন লাগে খেতে সেটাই তোমাদের রান্না করে তোমাদের বলবো যে আমার এটা ভাব। একদিনে তো সবারটা করা সম্ভব না, তবে আমি চেষ্টা করবো যারটা বেশি ভালো লাগবে তারটা আমি করে খেতে। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমাকে প্লিজ বলো না গো যে তোমরা কচু কীভাবে কীভাবে খাও, আমাকে প্লিজ রেসিপি একটু জানিয়ে দিও কমেন্টে। তাই শুক্তো হচ্ছে, ডিমের ঝোলটা হয়নি, ডিমের ঝোলটা বাকি আছে। আর একটা জিনিস রান্না করেছি দেখো আজকে, এটা হচ্ছে দেখো বিট আছে না, বিট বিটটাকে ঘষে নিয়েছি, ঘষে তোমার হচ্ছে কালো জিরে আর কি বলে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওটাকে মানে জল দিইনি, একটু তেলটা বেশি লাগে, ভাজা ভাজা করেছি, মানে ঢাকা দিয়ে ভাজা 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 করেছি, মানে যতক্ষণ মানে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে ওটার থেকে। তো আমার তো ভীষণ ভালো লাগে খেতে এটা, আর এর মধ্যে যখন মটরশুঁটি থাকে, মটরশুঁটি দিলে আরও বেশি ভালো। আজকে ঘরে মটরশুঁটি নেই বলে মটরশুঁটি দিতে পারিনি। আর তোমরা একদিন খেয়ে দেখো এই, তোমরা একদিন খেয়ে দেখো এই বিট ঘষা ভাজা, ভীষণ ভালো লাগে। তো আমার তো এই বিট একমাত্র জানি যে এটা এরকমভাবেই খাই, আর স্যালাডে খায়, কিন্তু আর কীরকমভাবে খায় আমার জানা নেই। তবে এটা খেয়ে দেখো একদিন, তখন বলবে যে হ্যাঁ পাপিয়া বলেছিল ভীষণ ভালো লাগে। আর এদিকে কাজটা, হাজবেন্ড অফিস চলে গেছে, কালকে কালকে আমার বর মেয়ের জন্য একটা জুতো নিয়ে এসছে, সাইজে বড়, এখনও সাইজের মাপ জানলো না, 13 নম্বর নিয়ে এসছে, মেয়ের পায়ে 12 নম্বর আনলেই ঠিক হবে, যেহেতু ঘুরতে যাচ্ছি তো জুতো মুতো আনতে হচ্ছে। তো তোমরা রান্না টান্না তোমাদের হয়ে গেছে বলো? তোমার রান্না হচ্ছে, ঘর টর এখনো গোছাইনি, সারা ঘর টর সব এলোছিলো হয়ে আছে, গোছাবো। তা ভাবছি কি বলো তো, যে হচ্ছে আজকে ভিডিও মানে এডিটিং মেডিটিং করে না দিয়ে তোমাদের সামনে ডাইরেক্ট এরকম ভিডিও করে পোস্ট করে দিই। তো সবাই করে সেটা ভাবলাম যে তাহলে আমিও আজকে করে দেখি, তা আমি চলে আসলাম করতে। আর মানুষের সাথে তো মানুষ শেখে না, মানুষের দেখে মানুষ শেখে, আমিও ভাবছি তাহলে করে দেখি। আর প্লিজ তোমরা কিন্তু কচুটা নিয়ে আমাকে বলো, হ্যাঁ তাহলে আমার হাজবেন্ডকে করে খাওয়াতে পারবো, দেখবো বলবো আমি একটা নতুন রেসিপি শিখেছি এরকম করে বলবো। আর হ্যাঁ আর একটা কথা, যাকে বলছি সে ভালো মতোই বুঝে গেছো, যে বলছি যে তোমার যদি মুকেশ আম্বানির সাথে ফোনে কথা হয় তাকে প্লিজ আমার সাথে আমার ব্যাপারে একটু কথা বলবো, কেন বলো তো আমারও নেটের প্রবলেম এত হচ্ছে না আর পাচ্ছি না, মানে হয় এই কথাটা বলে দিও যে হয় নেটের জিবি বাড়িয়ে দিতে, নেট জিবি বাড়িয়ে দিতে, নয় টাকার অ্যামাউন্টটা কমিয়ে দিতে, একটু প্লিজ বলবো।
সত্যি তো আমরা তো যখন নিজের পায়ে দাঁড়িয়ে যাব তখন নয় এক্সট্রা রিচার্জ করতে পারবো, কিন্তু এখন তো আর কিছু না, এখন তো আমরা কিছুই না, বরের পকেট মেরেই বরই খরচা চালাচ্ছে। আর কতই বা বরকে বলা যায় যে তুমি ইয়ে করে দাও, রিচার্জ করে দাও, রিচার্জ করে দাও। তো আমার ছুক্তটা হয়ে গেছে, নামিয়ে ফেলি, চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে আবার। হ্যাঁ, টাটা।